हेलो स्टूडेंट्स, काकदीप एकेडमी ई-लर्निंग क्लासे आज आबार तुम्हारे सबाई के स्वागत। स्टैंडार्ड टू स्टूडेंट्स, आज के आमी तुम्हारे इंग्लिश पढ़ाबो। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। तुम्हारा तुम्हारे टेक्स्ट बोईते पृष्ठा 11 पृष्ठा 11 खोलो। गत क्लासे आमरा पृष्ठा 10 दाग 2 एवं 3 फिल इन द ब्लैंक्स एवं আন্ডারলাইন দা কারেক্ট ওয়ার্ডস করিয়েছিলাম, তোমরা সেটা করেছো আশা করি। আর এরপরে আমরা আজ পৃষ্ঠা 11 করাবো। তোমরা তোমাদের খাতা এবং বই, সিডব্লিউ খাতা বই পেন্সিল রেজার বার করো। চারের দাগে কি আছে? অপোজিট, অপোজিট वार्स, गुड, गुड पे क्या है? बैट, सीट, सीट पे क्या? मैं जानता हूँ सीट माने बॉसा, आ सीट माने तुम्हारे बोई तो जगह आज से सीट माने बॉसे, माने शुरू हुआ है। तो एक बार ना सेटअप करा हूँ ना सीट पे के एंड तुम्हारे जो एक এই অধ্যায় আছে আওয়ার স্কুল, তাতে সিটের অপোজিট এন্ড হওয়া উচিত। কিন্তু আমি বেজারে সিট মানে বসা, আর সিট থেকে স্ট্যান্ড করবে দাঁড়ানো। আর তোমাদের বলতে যেটা বোঝাচ্ছে সিট থেকে এন্ড বসে এবং শেষ হয়, সিটের দরকার নেই। সিট থেকে স্ট্যান্ড, তারপরে এন্ড, এন্ড মানে শেষ হয়। অপোজিট সি হতে পারে, না এটা তোমরা এন্ড থেকে স্টার্ট, শেষ হয় শুরু হয়। সি মানে বসা, গুড, এখানে গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, সি মানে বসা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, এন্ড মানে শেষ হয়, স্টার্ট মানে শুরু হয়। এই অর্থে পড়া ভালো করে জানবে। তোমাদের বলতে কিন্তু সিটটা হচ্ছে বসে অর্থে মানে শুরু হয়, আর এন্ডটা হচ্ছে শেষ হয় অর্থে আছে। কিন্তু আমি এটা আজকে এখানে করলাম গুড ভালো অর্থে, ব্যাড খারাপ অর্থে, সিট বসা অর্থে, স্ট্যান্ড দাঁড়ানো অর্থে, এন্ড শেষ হয় অর্থে, স্টার্ট শুরু হয় অর্থে। বলো এরপরে মুছে দিচ্ছি এটা। পাঁচের দাগে, হ্যাঁ পুরোটা পাঁচের দাগে, পাঁচের দাগে সাজিয়ে রেখো। এর মাঝে বললো এটাকে সাজাতে হবে স্কুল, স্কুল, তারপরটা সাজাতে হবে ক্লাস, 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 তারপর সাজাতে হবে যা, তারপরে
Fill in the blanks with the missing letters. হারানো বর্ণগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। করেছো দেখো চেয়ার, তারপরে নিয়া, তারপরে চেয়ার, নিয়া, ইলেভেন, টিচার, ব্ল্যাক, এন্ড, স্কুল। করেছো? এরপরে সাতের দাগের আর আসল দাগের পরের ক্লাসে পড়াবো। সাতের দাগ আর দশের দাগ পরের ক্লাসে পড়াবো। আজকে আট করিয়ে দিচ্ছি। আটে এ কি আছে? এ ইট, গুড, ইট। সাজালে কি হবে? ইন্ডিকে সাতের দাগের মেক সেন্টেন্সটা পরের ক্লাসে করাবো। আজকে আটের দাগ করিয়ে দিচ্ছি। রাইট অর্ডারটি সঠিকভাবে লিখে বাক্য গঠন করো। বি দাগে কি আছে? ক্লাস, এভরি, এ, হ্যাভ, ব্ল্যাকবোর্ড। Answer, every class has a blackboard. Blackboard. Sit again. করালাম আজকে আমি চারের দাগ করালাম, চার পাঁচ ছয় করালাম, আর আটের দাগও করালাম। আজকে ক তারিখ? চোদ্দ, এটা বারো নম্বর ক্লাস। চোদ্দ দুই বাইশ, বারো, চোদ্দ দুই বাইশ, বারো। দাগিয়ে নিয়েছো, তুলে নিয়েছো? তাহলে আমি আজকের পাঁচ নম্বর, বারো, বারো নম্বর ক্লাসে পৃষ্ঠা এগারোতে দাগ চার পাঁচ ছয় এবং আটের দাগ করালাম, যেটা তোমরা আশা করি খাতায় তুলে নিয়েছো, এটা ভালো করে পড়বে। আর এই পৃষ্ঠায় সাতের দাগ আর মেক সেন্টেন্স আর ট্রান্সলেশন দশের দাগ, এটা আমি আগামী পরের ক্লাসে করাবো, আগামী ক্লাসে করাবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা।